দেখাবো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ। দেখছেন উইমেন টিচার্স ট্রেনিং কলেজ। উইমেন টিচার্স ট্রেনিং কলেজ, অলসো নোন অ্যাজ টিচার্স ট্রেনিং কলেজ, ইজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট ইন ময়মনসিংহ, বাংলাদেশ। ইট ইজ দ্য অনলি স্কুল অফ ইটস কাইন্ড ইন বাংলাদেশ। অ্যাজ অফ 1978, ইট অফার্ড ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন এডুকেশন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে। মুক্তাগাছা জমিদার বংশের উত্তরসূরি সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শশিকান্তের নামে ময়মনসিংহ শহরে শশি লজ নামে একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেন। প্যারিস এবং ইউরোপের বিভিন্ন স্থান থেকে আনা বিভিন্ন ধরনের অভিনব জিনিসপত্র দিয়ে সজ্জিত ছিল এই ভবনটি। 1897 খ্রিস্টাব্দে প্রবল ভূমিকম্পে এই আদি স্থানটি ধ্বংস হয়ে যায়। তারপরে এই প্রাসাদটি 1905 থেকে 1911 সালের মধ্যে শশিকান্ত দ্বারা একতলাতে পুনর্নির্মাণ করা হয়েছিল। এটি মোটামুটি একটি বৃহৎ এলাকা, প্রায় 9 একর জমি দখল করে এবং আকর্ষণীয় অর্ধবৃত্তাকার খিলানযুক্ত গেটওয়ের মধ্য দিয়ে যাওয়া হয়েছে। প্রাসাদ এবং গেটওয়ের মাঝখানে একটি সুন্দর শাস্ত্রীয় মূর্তি ধারণকারী একটি শোভাময় মার্বেল ফোয়ারা, একটি বড় ঘাসের লন রয়েছে। কেন্দ্রীয় ভবনের পশ্চিম পাশে একটি পুরনো পুকুর রয়েছে। আপনার ভিডিওতে শশি লজ দেখছেন, যেটি টিচার্স ট্রেনিং কলেজের অংশ। উত্তর কোণ থেকে পুকুরের মাঝখানে মার্বেল পাথর দিয়ে তৈরি একটি দোতলা স্নানের মণ্ডপ রয়েছে। কেন্দ্রীয় বারান্দা দিয়ে প্রাসাদে প্রবেশ করার সময় একটি ফোয়ারা রয়েছে, যা কাঠের মেঝেসহ বড় হলের দিকে নিয়ে যায়, যা মূলত একটি বলরুম হিসেবে ব্যবহৃত হতো। আলোকসজ্জার জন্য বিস্তৃত কাছের ঝাড়বাতি ঝুলানো হয়েছিল। দরজা জানালাগুলো রঙিন কাঁচ দিয়ে সুন্দর করে সাজানো ছিল। এর অসামান্য প্রত্নতাত্ত্বিক তাৎপর্যের জন্য প্রত্নতত্ত্ব বিভাগ 1889 খ্রিস্টাব্দে স্মৃতিস্তম্ভটিকে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ব্যবহার করে। 1952 সাল থেকে কলেজটি শশি লজে অবস্থিত একটি ল্যান্ডমার্ক বিল্ডিং, যা 9 একর সম্পত্তির উপর অবস্থিত। বর্তমানে শশি লজ এই নামে দ্বিতীয় ভবন। মূলত মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেছিলেন এবং তার পুত্র শশিকান্ত আচার্য চৌধুরীর নামে নামকরণ হয়েছিল। 1927 সালের আসাম ভূমিকম্পের কারণে আসল লজটি আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পর শশিকান্ত প্যারিস থেকে আমদানি করা উপকরণ এবং যন্ত্র ব্যবহার করে 3 লাখ টাকা ব্যয় এটিকে পুনর্নির্মাণ করেছিল। 24 রুমের বিল্ডিংয়ের একটি অস্বাভাবিক বৈশিষ্ট্য হল একটি বাদ্যযন্ত্রের সিঁড়ি। লজের সামনের মাঠে একটি ঝর্ণা রয়েছে, যার কেন্দ্রস্থলে স্নানের একটি পাথরের মূর্তি রয়েছে। শশি লজ চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকের চিত্রগ্রহণের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনার ভিডিওতে শশি লজের বিভিন্ন অংশ দেখছেন। টিচার্স ট্রেনিং কলেজ মূলত ময়মনসিংহ সদরে অবস্থিত। আপনারা সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই দৃষ্টিনন্দন স্থাপন দেখতে ভুল করবেন না। এখানে টিকিটের বিনিময়ে ভ্রমণ করা যায়। আপনার ভিডিওতে শশি লজের পিছনের অংশ দেখছেন, বাড়ির এর দৃষ্টিনন্দন স্থাপন আপনাদেরকে মুগ্ধ করবে। একটি দিঘি রয়েছে, হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটক অয়ময়ে এখানে শুটিং হয়েছিল। এছাড়া বহু চলচ্চিত্র এখানে শুটিং হয়েছে। শশিলজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে। বাগানের মাঝখানে শ্বেত পাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের এক মর্মর মূর্তি স্থান পেয়েছে। 18টি বিশাল